জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু আইনের ছাত্র ছিলেন, কিন্তু আমাদের মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে তিনি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হন। তার কাছে প্রস্তাব গিয়েছিল মুচলেকা দিয়ে এবং 15 টাকা ফাইন দিয়ে তিনি আবার ছাত্র হতে পারতেন। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তখন একজন ছাত্র, তিনি বলেছিলেন আমি যদি মুচলেকা দেই আর যদি আমি এই অর্থ দিই তার মানে হলো আমি আমার দোষ স্বীকার করে যাচ্ছি, আমি তো দোষ করি নাই কাজে আমি তা করব না, কাজে তিনি সেই রাজটিকিটি ছিলেন। বহু বছর পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা মাত্র মাত্র কয়েক বছর আগে, 2-3 বছর আগে, 4-5 বছর আগে বোধ হয় আমাদের সেই রাজটিকিটটা প্রত্যাহার করে, সেটাই হচ্ছে সব থেকে বিষয়। কাজে আমি এটুকু বলবো যে তিনি সবসময় স্বাধীন বিচার বিভাগে বিশ্বাস করতেন এবং তার আদর্শ নিয়েই আমাদের পথ চলা। স্বাধীন বিচার বিভাগ, শক্তিশালী পার্লামেন্ট এবং প্রশাসন একটি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি, 2026 সাল থেকে সেটা শুরু হবে, ইনশাআল্লাহ 41 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ আমরা বাস্তবায়ন করব। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমার ছোটো বোনের পক্ষ থেকে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে যে আপনারা আমাদের ভারতের থেকে আপনারা এসেছেন, আপনার জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে স্মৃতি জাদুঘর, সেই জাদুঘর দেখতে গিয়েছেন, সেজন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ ওই বাড়ি থেকেই জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আর ওই বাড়িতেই তিনি ঘাতকের বুলেটের আঘাতে চিরনিদ্রায় শায়িত ছিলেন। আমার ছোটো বোন আর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই সম্পদ আমাদের না, এ সম্পদ জনগণের, কাজে আমরা একটা ট্রাস্ট ফান্ড করে এটাকে মিউজিয়াম হিসেবে প্রতিষ্ঠা করে জনগণের সম্পদ জনগণের হাতেই ফিরিয়ে দিয়েছি। কাজে আপনারা গিয়েছেন সেজন্য আমরা কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের এখানে যারা আছেন আপনারাও যদি দেখে আসেন কত সাদাসিধে জীবনযাপন তিনি করতেন একজন রাষ্ট্রপতি হয়েও, সেখান তো অনেক কিছু শেখার আছে। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি চাই আমার দেশের মানুষ ন্যায় বিচার পাবে, আমাদের মতো যেন বিচারহীনতায় তাদের কষ্ট পেতে না হয়, তার জন্য ন্যায় বিচার পায় এবং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার সুনিশ্চিত হয়, বাংলাদেশ যেন এগিয়ে চলে এবং ভারত বাংলাদেশ বন্ধুত্ব যেন চিরস্থায়ী হয়। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরস্থায়ী।